আজ বিদ্যাসাগরের প্রয়াত দিবস। ম্যাচে তার পাক পয়েন্টে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন। মাল্যদান করার পর তিনি মন্তব্য করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াত দিবস, সেজন্য আমি এখানে ফুল দিতে এসেছি, এখানে কোনো মন্তব্য করব না। এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। আমি এখানে দাঁড়িয়ে বললাম বিদ্যাসাগরের আজকে প্রয়াণ দিবস, ঈশ্বরচন্দ্রের আমি ফুল দিতে এসেছিলাম।